নারী নির্যাতন আমাদের দেশে একটি ভয়াবহ ব্যাধি। রাজধানীর পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৬ মাসে প্রায় ৭২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই একটি এলাকার ঘটনাই বলে দেয় সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে। রূপগঞ্জ উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আরিফা আক্তার। দরিদ্র পিতা আবু বকর সিদ্দিক মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিয়ে দেন পাশের গ্রামের মনির হোসেনের সাথে। কিন্তু আরিফার সংসার করা দূরে থাক, তাকে জীবনই বিসর্জন দিতে হলো। আরিফার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বিয়ের পরবর্তী দাবি তাদের ২ লক্ষ টাকা যেটা ছিল ওইটা আমি দিতে না পারার কারণে আমার মেয়েটাকে তারা আগুনে পুড়াই মারছে। এবং হাসপাতালে যাইয়া যখন মেয়ের সাথে সাক্ষাৎ করছি তখন মেয়েরে আমি জিজ্ঞেস করার সময় বলছিল মেয়ে আব্বা আমার হাতে পায়ে পায়ে আগুন দিছে। তখন বলেন আমি কতটুকু ঠিক থাকতে পারি ভাই। বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখছি ঘরে সব গুছানো গাছানো, এই শুধু এই খাটের কিনারে আমি ই দেখছি সেই গুণাটা পেঁচাইল মনে আমার মাইয়ারে বাইন ধুই লইছি। হাতের মেন দিন আসুক তুই আমার মেয়েটারে তিন মাসের কাল ওই মেয়েরা নিল। কেন এভাবে আরিফাকে অকালে প্রাণ দিতে হলো তা জানতে বাড়িতে সাংবাদিক এসেছে শুনেই পালিয়ে যায় মনির হোসেন। পরে কথা হয় তার বাবার সাথে। মেয়ের বাবার আমি কইছিলাম যে আপনি যে কেসটা করলেন আপনি কেন করলেন, আমার মেয়েটা কোরআন শক্ত লাইনে ছিল আমার মেয়েটারে আমি মানুষ ডাকবা কইছি মেয়েরা লই যান আমি ২ দিন টাইম দিয়ে হার পর মেয়েরা থেকে গেলেন। এভাবে যৌতুকের জন্য রূপগঞ্জের বিভিন্ন গ্রামে ঘটছে একের পর এক নিষ্ঠুরতার ঘটনা। পারাইন গ্রামের গৃহবধূ সালমা আক্তারও পড়েছেন নির্যাতনের মুখে। বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে স্বামী আবু বক্কর পাড়ি জমায় সৌদি আরবে। কিন্তু তারপরও সালমার ওপর নির্যাতন থেমে নেই। শ্বশুরে বললো ফাঁস দিছে, কোনো ফাঁস দিছে। পরে ঘরে ঘর দেখাইলো তিন চিট রোম কোনার মাঝে রুয়ার মাঝে বেলেছে, রুয়ার মাঝে কোনো দড়িও দেখি না কোনো দেখি না, আমি তো কিও ফাঁস দিছে পরে এরা কোনো দেখাইতে না। তখন আমরা আইডিয়া করছি রাইতে মাইয়া রে মাইয়া এরা উড়ানো কোথায় দিছে। ঘুরিয়ে নন্দে গালি কাজিয়া করতো আমার জিয়ের লগে যৌতুক একটা দিতাম কই নিজি তুই বাড়িতে কি আনতারবি। শুধু আরিফা আর সালমাই নয়, এই এলাকায় যৌতুকের জন্য নির্যাতন যেন নিত্যদিনের ঘটনা। রূপগঞ্জ থানায় এ বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে পাওয়া যায় আরেক নির্যাতিতাকে। আমার শ্বশুর শাশুড়ি আমার উপর নির্যাতন শুরু করে এ পর্যন্ত এখনও নির্যাতনই করে। আমার কিছু গেলে সবাই মিলে মার দূর করে আর আমার স্বামী কয় আমগো বাড়ি থেকে জায়গা বিক্রি করে আমি টাকাই না দিতাম। তার দেওয়া অভিযোগের বিষয়ে জানতে সুমার শ্বশুর বাড়িতে পৌঁছা মাত্রই স্বামী শাশুড়ি সবাই পালিয়ে যায়। প্রতিবেশীরা সুমার ওপর নির্যাতনের কথা জানালেন ক্রাইম সিনের কাছে। একদিন মারামারি যেদিন হয়েছে ওই দিন ওর স্বামী আসলো সাথে, ওর স্বামীর সামনেই ওরা মারামারি করছে। নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন গৃহবধূ নীলুফা আক্তার। স্বামী আবু কালাম ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নীলুফা আক্তারকে। আমার মহিলা কয়েকবার আমরা মাইরা কয়েকবার মাইরা রাস্তাঘাট হলাই দিছে। অন্যান্য টাকার কথা আছে, আমরা যেরকম দিছি ১৫০০০ ২০০০০ ১০০০০ যেরকম বায়না করছি সেরকমই দিছি। বোনের ভাত খাবে ওখানে বোনের সুখ শান্তির জন্য আর কি। তো লাস্ট পর্যায়ে কালকে ৫ লাখ টাকা আছে, এত টাকা তো আমাদের কাছে নাই, আমাদের দেওয়ার মতো সাধ্য নাই এত টাকা। এই এলাকায় যৌতুকের জন্য নারীদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি। সে আইনে যে উচিত বিচার আমরা উচিত বিচার চাই, ঠিক আছে, তার ফাঁসি এলে ফাঁসি চাই। থানা এলাকায় এই অপরাধ প্রবণতা বাড়ার বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগ যদি আমার লেভেলে আসে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই করি, সেটা ঘটনা সত্যতা বলে তাহলে আমরা ইনভেস্টিগেশন অফিসার বিষয়কে আইনগত যা যা আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়। দেশে নারী নির্যাতন বাড়ার ঘটনা সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপেও উঠে এসেছে। এতে বলা হয় বিবাহিত নারীদের ৮৭.৭% কোনো না কোনো সময়ে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। আর পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে ২০১৩ সালে যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৫৭১৬টি, আর চলতি বছরের ১০ মাসে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে অন্তত ৪৪১২টি। আইনের দুর্বলতায় যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করছেন নারী নেত্রীরা। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইন ২০০৩ সেটিতে কিন্তু আবার আপোষযোগ্য করেছে, সেইখানে সেই আপোষযোগ্য করার কারণে ওই সুযোগটি নিচ্ছে তদন্ত কর্মকর্তা, ওই সুযোগটি নিচ্ছে পক্ষদ্বয়। মেয়েকে হত্যা করেছে এরকম ঘটনায় বাবা কিন্তু শেষ পর্যন্ত এসে আবার সাক্ষী দেয়নি। নারী নির্যাতন প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে নানা ধরনের পদক্ষেপ নিলেও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।